চ্যানেল স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পে সম্বার ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের আইকনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না কিশোর ভারতী শারদীয়া চৌদ্দশো ছাব্বিশ আজকের গল্প মৃগাঙ্ক ভট্টাচার্যের লেখা চিকুজ কিচেন লেংপু এয়ারপোর্টে ল্যান্ড করার সময় ভুলু আমার হাত খিমচে ধরে ফ্যাসফ্যাশে গলায় বলল এই চপ্পল আমার পেট কেমন গুড় গুড় করছে শিগগির ডাক্তার ডাক আমার মনে হয় হার্ট অ্যাটাক হবে আমার নাম মোটেই চপ্পল নয় চপ্পল অতচ্ছারা ভুলু কিছুতেই সে নামে ডাকবে না আমাকে বহুবার বলেও কোনো লাভ হয়নি তাঁত খিচিয়ে বললাম হার্ট পেটে থাকে না পেট গুট করার সঙ্গে হার্ট অ্যাটাকের সম্পর্ক নেই অতই যখন ভয় তাহলে চোখ বন্ধ করে ঠাকুরকে ডাক ভুলু সত্যি সত্যি চোখ বুঝে বিড়বির করে ঠাকুরের নাম জপতে লাগলো রাসেল পিন্টু তমালরাও স্পিকটি নট হয়ে বসে আছে যার যার সিটে সকলের মুখ শুকিয়ে আমসি প্লেনের জানলা দিয়ে নিচে তাকালে অবশ্য পিলে চমকাবারই কথা আড়াই হাজার মিটার উঁচু এই লেংপুই এয়ারপোর্ট এমনভাবে পাহাড়ের খাঁজে তৈরি যে বিমান গাছে ক্র্যাশ করছে না নিরাপদে ল্যান্ড করছে বোঝা বেশ মুশকিল অগটন কিছু অবশ্য ঘটল না এয়ারপোর্টের মাটিতে পা রেখে অবশেষে ধরে যেন প্রাণ এলো চিকুদা অপেক্ষা করছিল আমাদের জন্য এগিয়ে সে হাসি মুখে বলল মিজোরামের রাজধানী আইজলে তোদের সবাইকে স্বাগত এখানে প্লেন ল্যান্ড করার সময় অনেকেই প্যানিক করে তোরা ঠিক আছিস তো বলু দাঁতের দোকান দেখিয়ে হাসলো অত সহজে ভয় পাওয়ার বান্দাই শর্মা নয় তবে চপ্পলটা বড্ড ভিতু প্লেন ল্যান্ডিংয়ের সময় দেখি চোখ বুঝে নাম জব করছে আমি রেগে মেগে ফুলুর দিকে তাকালাম হাতাহাতি হয়ে যেত নির্ঘাত কিন্তু পিন্টু চোখের ইশারা করে আমাকে বলল সিন না করতে তাই রাগটাকে গিলে নিলাম কষ্ট করে চিকুদা বলল ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি উপত্যকায় মিজোরাম এর ল্যান্ডস্কেপ যতটা সুন্দর ততটাই বিপজ্জনক তমাল বলল কাগজে টাগজে পড়ি জঙ্গিদের আছে এদিকে সেসব নিয়ে চাপ নেই তো চিকুদা বলল তাদের পাকা ধানে তো আর তোরা মই দিচ্ছিস না তাহলে আর ভয় কি নে এখন পা চালিয়ে চল আমি গাড়ি নিয়ে এসেছি চিকুদা নিজেই ড্রাইভ করছে আমি বসেছি চিকুদার পাশে সিটে বাকিরা পেছনে সাপের মতো আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করল চমৎকার দৃশ্য জানলার বাইরে বাড়িঘর দোকানপাট এমনকি রাস্তাঘাটও মনে হয় পাহাড় কেটে বানানো দেখে মনে হয় সব যেন পাহাড়ের ওপর ঝুলছে এখানকার প্রকৃতি পর্যটককে মুগ্ধ করতে বাধ্য আমরা একসঙ্গে বললাম কি সুন্দর চিকুদা স্টিয়ারিংয়ে একটা মোচর দিয়ে বলল আইজলের সব বাড়িঘর বাঁশ কাঠ আর কাঁচের তৈরি বাঁশের ওপর কখনো একতলা কখনও দোতলা ছোট ছোট বাড়ি দেখতে পাবি ইদানিং পাহাড়েও হোমস্টে চালু হয়েছে একটু আউটস্কার্টের দিকে যেখানে হোটেল বা লজ নেই সেখানে নিজেদের বাড়ি পর্যটকদের ব্যবহার করতে দিচ্ছে স্থানীয় বহু মানুষ মিজোরা অত্যন্ত আন্তরিক অতিথির আপ্যায়নে তারা কোনো ত্রুটি রাখে না তবে ভারতের এদিকটা যেহেতু এখনও অতটা উন্নত হয়নি তাই তেমন ভালো রেস্তোরাঁ এদিকে নেই সে কারণেই তো বাড়ি থেকে পালিয়ে ভাগ্যের খোঁজে এই শহরে এসে পৌঁছেছিলাম একদিন ফ্ল্যাশব্যাক মাঝখান থেকে গল্পটা বলা শুরু করেছিলাম এই পর্যন্ত এসে মনে হচ্ছে যে চিকুদার কথাটা গোড়া থেকে বলা দরকার জলপাইগুড়িতে আমাদের পাড়ায় চিকুদারা ভাড়া থাকত। ছোটবেলায় মাকে হারিয়েছে চিকুদা বাবা ছিলেন অঙ্কের টিচার আত্মভোলা মানুষ খেতে বসে থালায় আঁক কষতেন কি খাচ্ছেন না খাচ্ছেন হুঁশ থাকতো না ডালের মধ্যে ফুলকপির ডাল না মেখে দুগ্রাস খেতে না খেতেই মাছের ঝোল ঢেলে নিতেন তার মধ্যে নির্বিকার মুখে ভাত চিবোতেন চিকুদা স্বভাব ছিলের একেবারে উল্টো জ্ঞান হবার পর থেকেই চিকেন দেখলে চিকুদার চোখ চকচক করত হামলে পড়ত খাবার জন্য ফলে মুখে ভাতের দিনই শুনেছি চিকুদার চিকেন মুখ হয়েছিল এসব কারণেই তার নাম দেওয়া হয়েছিল চিকু চিকেনের শর্ট ফর্ম আর কি মানুষের বহু রকম শখ থাকে চিকুদার স্বাদ ছিল রেস্তোরাঁ খুলবে সেখানে শুধুই চিকেনের রকমারি ডিশ থাকবে আমাদের চিকুদা সেই ইচ্ছের কথাই বলতো সকলেই ছোটবেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবার কথা বলে কেউ কেউ যে বিরাট কোহলির মতো ক্রিকেটার বা মেসির মতো ফুটবলার হবার কথা বলে না তা নয় ডিটেকটিভ বা কবি হবার কথাও বলে অনেকে কিন্তু চিকুদা বলতো চিকেনের দোকান সে দেবেই দেবে একদিন ছোটোবেলায় যারা জজ ব্যারিস্টার হবে বলে তাদের বেশিরভাগই দেখা যায় বয়সকালে নেতার ল্যাচ কিংবা টিকিট ব্ল্যাকার হয় কেউ হয় স্তুপারি কিলার চিকুদার বেলায় সেটা হয়নি চিকুদা কলেজ থেকে বেরিয়েছিল তবে চাকরি বাকরির চেষ্টা করতে দেখিনি কখনও রেস্তোরাঁ খোলার আগে চিকুদা শুধু মুরগি নিয়েই পড়াশোনা করত। আমাদের বলতো পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন পাখি জানিস মুরগি পাঁচশো কুড়ি কোটি মুরগি রয়েছে এদের পঁচাত্তর শতাংশই আমাদের পেটে যাবে কিন্তু তিন হাজার বছর ধরে মানুষ কেবল ডিম খাওয়ার জন্যই মুরগি পালন করত। রোমানরা ব্রিটেনে আসার আগে পাখিটাকেই যে খেয়ে ফেলা যায় এটা কারো মাথায় আসেনি ফ্যাজান্ট পাখি প্রজাতির তাইল্যান্ডের বাসিন্দা রেড জাঙ্গাল ফাউল থেকেই পৃথিবীর সব মুরগি এসেছে পনেরোশো খ্রিস্টাব্দের আগে দক্ষিণ বা উত্তর আমেরিকায় কোনো মুরগি ছিল না মুরগি নিয়ে এসেছিল স্প্যানীয়রা এদের বৈজ্ঞানিক নামটা বেশ মজার গেলাস 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 এর মধ্যে একদিন চিকুদা কাণ্ড ঘটিয়ে বসল আমরা ঘুণাক্ষরেও বুঝিনি কি হতে যাচ্ছে আগের দিন বিকেলবেলা ক্লাবঘরে এসে ক্যারাম পিটিয়ে গেল পরদিন শুনলাম চিকুদা লাপাতা হয়ে গেছে রাত্রিরে খাবার টেবিলে বাবার সঙ্গে ধুমধুমার হয়েছে চিকুদার বাবা হুকুম করে বলেছিলেন চিকুদাকে হয় পড়াশোনা করে আরও ডিগ্রি বাড়াতে হবে নয় চাকরির পরীক্ষায় বসতে হবে চিকুদা রাতে খায়নি কিছু পরদিন সকাল থেকে নিরুদ্দেশ চিকুদা এর আগেও রাগ করে আত্মীয় স্বজনের বাড়ি চলে গেছে কয়েকবার রাগ পড়লে ফিরে এসেছে এবার যখন এক হপ্তাহ বাদেও বাড়ি ফিরল না তখন চিকুদার বাবা চিন্তায় পড়লেন থানায় যখন মিসিং ডায়েরি করবেন বলে ভাবছিলেন সেই দিনই চিকুদার ফোন এলো কোথায় আছে সেটা স্পষ্ট করে না জানিয়ে বলল একটা পাহাড়ি শহরে হোটেলে ম্যানেজারের কাজ জুটিয়ে নিয়েছে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বাড়ি ফিরবে তার আগে নয় চিকুতার বাবা প্রথমে একটু ভেঙে পড়লো সামনে লিনের নিজেকে ছেলে যে বেঁচে আছে এটুকুই তার স্বস্তি বিপত্নীক মানুষটি এবার আরও বেশি করে অঙ্কের মধ্যে ডুবে গেলেন কথায় বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড আমরাও চিকুদার কথা একরকম ভুলেই গিয়েছিলাম এবার দুর্গাপুজোর সময় পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে আসা যুবকটিকে প্রথমে চিনতেই পারিনি কেউ বুলু বলল এই চপ্পল ডিজাইনার পাঞ্জাবি ডেনিম জিসার দামি স্নিকার পরা লোকটা চিকুদানা পাঁচ বছরে বদলে গেছে চেহারা গত্তি লেগেছে শরীরে কবজিতে শোভা পাচ্ছে বিদেশি ঘড়ি হাতে দামি আইফোন জানা গেল আইজলে একটা ঝাঁ চকচকে রেস্তোরাঁ খুলেছে চিকুদা নাম দিয়েছে চিকুস কিচেন তার স্পেশালিটি হল সেখানে খাবার হিসেবে এক এবং একমাত্র মুরগিরি আইটেম পাওয়া যায় দোকানে অজস্র কর্মচারী শেফ নিয়ে এসেছে গোয়ার মারগাঁও থেকে শুনেছি শুনেই আমরা মুখ তাকাতাকি করলাম এই যে মার্কাটারি ব্যাপার গপ্পে গপ্পে চিকুদা বলল হোটেলে ম্যানেজারি করতে করতে টাকা জমাচ্ছিলাম দু বছর পর ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে ময়দানে নেমে পড়লাম প্রথমে নিজেই রান্না করতাম নিজেই খাবার সাফ করতাম নিজেই বাসন ধুতাম এভাবেই আস্তে আস্তে দিন ফিরল ভাগ্যের চাকা ঘুরলো একটু একটু করে চিকুস কিচেন কোথায় এসে পৌঁছেছে সেটা আইজলে এসে দেখে যা একবার তোরা তো জানিস আমি কালই কৃপণ নই তোদের আইজল যাতায়াতের খরচ আমার থাকবি আমার আস্তানায় এবার পুজোর সময় জলপাইগুড়ি এসেছি বাবাকে আমার ওখানে কদিনের জন্য নিয়ে যাব বলে তোরা সময় করে একবার এসে ঘুরে যা খুব মজা হবে ঘটমান বর্তমান পাহাড়ি যে কোনো রাজধানী সুন্দর আইজলা ব্যতিক্রম নয় চিকুতার বাড়ি আইজলের এক প্রান্ত ছুঁয়ে বনাঞ্চল শুরু হচ্ছে এখান থেকে রেস্তোরাঁ বাড়ি থেকে হাঁটা পথ দূরে এয়ারপোর্ট থেকে আমাদের গাড়ি সোজা এসে ঢুকল চিকুচ কিচেনে রেস্তোরাঁয় পা রেখে আমরা রীতিমতো মুগ্ধ বিশাল বড় ঘর নরম আলো চলছে অজস্র ছোট বড় টেবিল ঘর জুড়ে ট্র্যাডিশনাল কিছু ছবি ঝুলছে দেওয়ালে হলঘরের ঠিক কেন্দ্রে কাঠের প্ল্যাটফর্ম চিকুদা বলল এখানেরও স্থানীয় লোক সংস্কৃতি পরিবেশন করেন নৃত্যশিল্পীরা মুখোশ পরে নাচ হয় সপ্তাহে একদিন নাচ করতে করতে বিশেষ কায়দায় মুখটাকে হেলিয়ে দেন শিল্পী তাতে মুখোশের রঙ বদলে বদলে যায় সেটাও নাকি একটা জমজমাট ব্যাপার চিকুদাকে দেখে শসব্যস্ত হয়ে উঠ উঠতে ছুটে এলো সাদা পোশাক পরা খানসামা মিজবাসায় কিছু বলল চিকুদা একটা বড় টেবিলের চারপাশে বসলাম আমরা সকলে আমাদের জন্য মেনু কার্ড এলো চিকুদা চেয়ারে হেলান দিয়ে বলল এন্তার চিকেনের আইটেম আছে যা খুশি অর্ডার করে দে মিনিট কুড়ি সময় লাগবে সার্ভ করতে রাসেল খাদ্যরসিক খেয়ে খেয়ে জলহস্তির মতো চেহারা হয়েছে রাসেল ব্যস্ত হয়ে পড়লো মেনু কার্ড নিয়ে আমি এদিক ওদিক দেখছিলাম আইজল ঘুরতে আসা ট্যুরিস্ট যেমন আছে তেমনি ভিড় করে আছে স্থানীয় মিজো মানুষজন জিজ্ঞেস করলাম আইজল শহরে তো আরও ফুড জয়েন্ট আছে এখানে এত ভিড় কেন চিকুদা হেসে বলল তার কারণ হল খাঁচা নয় নাচার মুরগি রাসেল মেনুকার থেকে চোখ তুলল সবিস্ময় বলল সে আবার কী চিকুদা বলল পৃথিবীর যে কোনো জায়গায় পালিত মুরগির আটানব্বই শতাংশ এসেছে আমেরিকার তিনটে কোম্পানি তৈরি করা প্রজাতি থেকে আমরা যে ব্রয়লার মুরগি খাই তার আর এক নাম কপ পাঁচশো এর নাম এসেছে কপ ব্রিডিং কোম্পানি থেকে এখন নানা প্রজনন পদ্ধতি আর হরমোন চিকিৎসা বেরিয়েছে ফলে চল্লিশ দিনেরও কম সময় একটা হৃষ্টপুষ্ট মুরগি তৈরি করে ফেলা যায় প্রকৃতির হাতে ছেড়ে দিলে মুরগিটার বেড়ে উঠতে সময় লাগত এর দ্বিগুণ রাসেল মুখ ভেটকে বলল ব্রয়লার মুরগির স্বাদ ভেদ ভেদে আমি দেশি মুরগিরই ভক্ত চিকুদা হেসে বলল দেশি মুরগিকেও দুটো ক্যাটাগরিতে রাখতে পারিস একদল বদ্ধ খাঁচায় গাদাগাদি হয়ে বন্দি দশায় থাকে অন্য দল মনের খুশিতে নিচে নিচে ঘুরে বেড়ায় যত্রতত্র খাঁচার মুরগির থেকে নাচার মুরগির স্বাদে গুণে অনেক ভালো আমি তাই খাঁচা ব্যবহার করার বিপক্ষে কারণ প্রকৃতির সঙ্গে এদের মাখামাখি করার সুযোগ থাকে না এই যেমন ধর মুরগিদের ধুলো স্নানের একটা ব্যাপার আছে খাঁচার মুরগিরা তো সেটা করতে পারে না এসব কারণে খাঁচার মুরগির শরীরে পরজীবীরা সহজেই বাসা বাঁধে ফলে মাংসের স্বাদও নষ্ট হয়ে যায় আমি জানতে চাইলাম এই জঙ্গল ঘেঁষা জায়গায় যে তুমি রেস্তোরাঁটা করেছো তার পেছনে কি কোনো কারণ আছে চিকুদা বলল আছে প্রথমত এদিকে জমির দাম একটু কম দ্বিতীয়ত রেস্তোরাঁটার পিছনে রয়েছে মুরগির ঘর সেখানে মুরগিগুলো দিনের বেলায় ছাড়া অবস্থায় থাকে তখন তারা মনের সুখে পাশের জঙ্গলে যাতায়াত করে দিব্যি চড়ে বেড়ায় গাছপালার মধ্যে বনাঞ্চলে গিয়ে ডিম পারে সেই ডিমের স্বাদ একেবারে আলাদা আর মাংসের তো কথাই নেই ব্রয়লার মুরগি খেতে খেতে যাদের মুখ হেজে গেছে চিকুস কিচেনের মুরগির স্বাদ তাদের কাছে অমৃতের মতো রাসেল সর্বভুক যা পায় তাই খায় খেতে খেতে খোদার খাসির মতো চেহারা বানিয়েছে তবে পছন্দ করে বেশি রাসেল দেখলাম একাই দুজনের খাবার খেলো চর্বস্য খেলাম আমরাও এখানকার শেফের হাত সত্যি সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়ার মতো খেয়ে দিয়ে মৌরি চিবোতে চিবোতে চিকুদার বাড়িতে যখন আমরা এলাম তখন সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে পাহাড়ি এলাকায় লোকজন সাত তাড়াতাড়ি শুয়ে পড়ে চিকুতা ব্যাচেলার মানুষ হলেও বাড়িটা বড় সড়ো ডাইনিং ড্রয়িং আর কিচেন ছাড়াও তিনটে বড় বড় ঘর সেখানেই আমাদের থাকার ব্যবস্থা পিন্টু জানতে চাইল এদিকে কাছাকাছির মধ্যে দেখার কি আছে চিকুতা বলল অনেক কিছুই আছে কাল তোরা তামডিল লেকটা দেখে আয় একে বলা হয় লেক অফ মাস্টার্ড মানে সরষের লেক এখান থেকে পঁচাশি কিলোমিটার দূরে সাইচুয়াল গ্রাম সেখানে চমৎকার একটা লেক ঘিরে উঠেছে পিকনিক স্পট বহু টুরিস্ট যায় সেখানে তোদের আশা করি ভালো লাগবে আমি তোদের কোম্পানি দিতে পারবো না আমার একটু কাজ আছে আমার ড্রাইভারকে বলে দিচ্ছি সে তামডিল থেকে ঘুরিয়ে নিয়ে আসবে তোদের রাতে নাক ডেকে ঘুমোলাম ভোরবেলা চা চলে এলো ঘুম ভাঙতে না ভাঙতেই সঙ্গে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ চিকুদা ঠিক কথাই বলেছিল এই ডিমের সাথে সত্যিই অনবদ্য পোলট্রির ডিমের মতো নয় চিকুদা তারা দিয়ে বলল তোরা তৈরি হয়ে নে চটপট তামডিল যেতে হবে না মিজো নাম একটু খটমটে হয় কিন্তু আমাদের ড্রাইভারের নামটা বেশ ভালো ইয়মা সে মিজো ছাড়া অন্য ভাষা জানে না একটা দুটো ইংরেজি শব্দ জানে অবশ্য ইয়োমা গোটা পথটুকুতে পাথরের মতো মুখ করে ড্রাইভ করে গেল তিন ঘন্টার খানিক বেশি সময় লাগলো পৌঁছতে গন্তব্যে তবে তামডিল হ্রদে পৌঁছেই সত্যি মন ভালো হয়ে গেল খিদে পেয়ে গেছে জোর ভাতের খিদে ইয়োমাকে অঙ্গভঙ্গি করে সেটা বোঝালো ভুলো ফেরার পথে সিলিং নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম পড়ল পথের ধারে হোটেলে গাড়ি দাঁড় করালো ইয়োমা দোকানি অল্প অল্প হিন্দি জানে তার কথা থেকে জানা গেল তামডিল লেকের মাছ আর চিংড়ি নাকি বিখ্যাত এই দোকানে সেই জিনিস চেখে দেখতে পারি আমরা চিংড়ি মাছ আর ভাত অর্ডার করা হলো খাওয়া দাওয়ার পর গাড়িতে উঠে বসতেই হলো চিত্তির ইয়মা ইগনিশনে চাবি দিতেই অদ্ভুত একটা শব্দ হলো স্টার্ট নিল না গাড়ি ইয়োমা বহু চেষ্টা করলো কিছুতেই কিছু হলো না গাড়ির চাকা খুলল না কপালে ভাঁজ ফেলে ইওমা চলে গেল মেকানিক খুঁজতে অর্ধেকটা পথ এসেছি এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে বুলু কাঁদো কাঁদো গলায় বলল কি হবে রে চপ্পল চিকুদাকে একটা ফোন করে ঘটনাটা জানা আমি নিমতে তো মুখে বললাম বউকুন্দরেই সেই চেষ্টা করছি লাভ হয়নি এখানে মোবাইলের টাওয়ার নেই বলুর চোয়াল ঝুলে গেল আমার কথা শুনে তমাল রাসেল পিন্টুরাও নার্ভাস হয়ে গেছে অচেনা জায়গা পথঘাট কিছুই চিনি না স্থানীয় লোকের ভাষা বুঝি না এমন বিপদে আগে কখনো পড়িনি বুলু বলল আমার পেট গুড় করছে টেনশানে এবার সত্যি হার্ট অ্যাটাক হয়ে যাবে রে চপ্পল আমি দাঁত খিচিয়ে বললাম হয় একজন মেকানিক খুঁজে নিয়ে আয় নয় চুপ কর এমন সময় আমাদের দিকে এগিয়ে এলো চারজন যুবক পঁচিশ ছাব্বিশের মতো বয়স কদম চুল মঙ্গলয়েড মুখ রংটা রংচটা জিন্স আর আদময়লা টি শার্ট দেখা মাত্রই চিনতে পারলাম তখন আমাদের পাশের টেবিলেরা খাচ্ছিল একজন হিন্দিতে জিজ্ঞাসা করল কি হয়েছে কাচুমাচু মুখে বললাম সব আমরা যে জলপাইগুড়ি থেকে মিজোরামে ঘুরতে এসেছি আর চিকুতার টেরাই উঠেছি সেটাও জানালাম যুব যুবকটির নাম সেনা আইজলে একটা মোবাইলের সার্ভিস প্রোভাইডার সংস্থায় চাকরি করে মোবাইলের টাওয়ার বসানোর ব্যাপারে সেলিং গ্রামে এসেছিল এখন নিজস্ব গাড়ি নিয়ে আইজল ফিরবে ইচ্ছে করলে আমরা তাদের সঙ্গী হতে পারি মেঘনা চাইতেই জল সকলে দৌড়ে গিয়ে উঠে পড়ল গাড়িতে আমি তৃতস্থত করছিলাম ইওমার জন্য ভাবনা হচ্ছিল সে এসে আমাদের না দেখলে কি হবে সেনা আমার মনের কথা পড়ে নিল বলল অন্ধকার হবার আগেই আইজল পৌঁছানো দরকার পথে কত রকম বিপদ হতে পারে হোটেলের মালিককে বলে দিচ্ছি ইয়োমাকেও জানিয়ে দেবে কেননা মেকানিক নিয়ে এসে গাড়ি ঠিক করতে করতে কতক্ষণ সময় লাগবে তার তো ঠিক নেই সেনা স্বভাবে ইয়োমার একেবারে উল্টো মেরুর ইয়োমা যতটা গম্ভীর সেনা ততটাই হাসিখুশি সাঙ্গাউ গ্রামে তাদের বাড়ি আইজল থেকে শোয়া দুশো কিমি দূরে সেই গ্রাম প্রকৃতির স্বর্গরাজ্য সেখানকার নদীর নাম ভারী মিষ্টি তুই পুই সাংগাও গ্রাম থেকে চোদ্দ কিমি দূরে ফাংপুই যাকে বলা হয় দ্য দ্য ব্লু মাউন্টেন তামডির লেকের নাম সর্ষের লেক কেন সেই প্রশ্নের উত্তরও জানা হলো সেনা বলল মিজু উপকথাতেই এর উল্লেখ আছে আইজলে যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে গাড়িটা আমাদের নামিয়ে বেরিয়ে গেল হুশ করে চিকুদা পাইচারি করছিল ঘরের বাইরেটায় গলায় উদ্বেগ মিশিয়ে বলল এত দেরি হলো যে ইয়োমা কোথায় চিকুদাকে বললাম সব সব শুনে চিকুদা জিপ কেটে ঠোঁট চাটল একবার বলল কি সর্বনেশে কাণ্ড তোরা সেনা লাল রিন্ডিকার পাল্লায় পড়েছিলি নাকি আমি ভেবাচাকা মুখে বললাম কি চিকুদা উঠে গিয়ে সেদিনের খবরের কাগজটা নিয়ে এলো ভেতরের একটা পাতা কুলে বলল খবরটা পর ছবিটাও দেখ চিনতে পারছিস ইংরেজি কাগজটা দেখে বুকটা ধরাশ করে উঠল ছবিটা যার তাকে না চেনার কোনো কারণ নেই সেলিং থেকে আইজল অব্দি আমাদের পৌঁছে দিয়েছে যে তার ছবি দিয়েছে কাগজে পুরো নাম সেনা লানরিন ডিকা এই মিজো জঙ্গি যে কত দুষ্কর্ম ঘটিয়েছে তার ঠিক নেই পুলিশ সেনাকে খুঁজছে কিছুদিন পর পর খাঁটি বদলায় বলে তার টিকি ছুতে পারেনি এখনও রাসেল পিন্টু তমালরা থ হয়ে গেছে চিকুদার কথা শুনে আমি থতমত ভাবটা কাটিয়ে উঠে বললাম যারা জঙ্গি তাদের নির্জন গ্রামটামে লুকিয়ে থাকাই স্বাভাবিক ঝুঁকি নিয়ে এতটা পথ উজিয়ে আই জলে এলো কেন ওরা চিকুতা বলল ওদের দলের গোপন কাজটাজ থাকতে পারে সেসব তো আমার জানার কথা নয় কিন্তু আর একটা ব্যাপার আছে সেটা শুনতে অবিশ্বাস্য লাগবে তোদের কাছে সেনা আমার মতোই চিকেন বিলাসী যাকে বলে মুরগিতে নিবেদিত প্রাণ চিকেন ছাড়া আর কোনো ডিস তার পছন্দ নয় অন্য রেস্তোরাঁর মুরগি ওর মুখে রয়েছে না তাই মাঝে মধ্যেই চিকুচ কিচেনে ঢুঁ মারে সেনা অমন দুর্ধর্ষ জঙ্গি বিল মেটা দিকে কোনো ঝামেলা করে না বেয়ারাদের টিপসও দেয় হাসি মুখে আমি ঢোক গিলে বললাম মুরগির মাংস খেতে কেউ এমন প্রাণের ঝুঁকি নেয় পুলিশের ভয় নেই লোকটার চিকুদা বলল পুলিশের কথা বলছিস তারা জানে সব পাখি ধরার জন্য ফাঁদও পেতেছে অনেকবার কিন্তু লাভ হয়নি পুলিশের চোখে ধুলো দিতে রকমারি ছদ্মবেশ নিয়েছে সেনা এত হ্যাপা করে চিকুস কিচেনে এসেছে শুধু চিকেন খাবে বলে আমার রেস্তোরাঁর মুরগি মাহাত্মর কথা ছেড়ে দে ওই মুরগি বিলাসী মানুষটার কথা ভাব একবার মুরগি খাবার জন্য কি তীব্র আকুতি জাস্ট ভাবা যায় না আমি এত বড় হাঁ করে আছি যে আস্তে একটা ফুটবল ঢুকে যাবে মুখ দিয়ে কিছুক্ষণ সময় লাগলো ভোম্বল ভোম্বল ভাবটা কাটাতে তারপর চিকুদাকে জড়িয়ে ধরে হৈ হৈ করে উঠলাম ধন্য তুমি চিকুদা ধন্য তোমার চিকুজ কিচেন